নমস্কার দর্শক বন্ধুরা, প্যাম স্ট্রিম কুকিংয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেটা হলো পেঁপের ডালনা। এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পেঁপের ডালনা বানানোর জন্যে দেখুন, আমি এক কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। আর আমি দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা। তেজপাতাটা আর গোটা জিরেটা একটু ব্রাউন কালার হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে। এখানে আমি দেখুন পেঁপেগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম পেঁপে নিয়েছি। আর দেখুন আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটা আমি পেঁপের মতো করেই কেটে নিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। দেখুন আলু আর পেঁপেটাকে আমি ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি পেঁপে আর আলুটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আলু আর পেঁপেটাকে আমি মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ধরে ভেজে নিয়েছি। দেখুন আলু আর পেঁপেটা আমার একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। এটা দেখুন আমি পেঁপের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। টমেটো আর আদা বাটা দিয়ে আমি পেঁপেগুলোকে ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। দেখুন টমেটো আর আদাটা একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। দেখুন মশলাগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি নুন পেঁপে আর আলু ভাজার সময়ও দিয়েছিলাম, তাই এখানে নুনের পরিমাণটা আমি বুঝে দিলাম। আর দেখুন দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ চিনি। সব মশলাগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। জল দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। প্রায় 5 মিনিট আমি এভাবেই ঢাকা দিয়ে রাখবো। দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি দেখে নেব যে পেঁপে আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার পেঁপে আর আলুটা আর একটু সেদ্ধ হবে, এই জন্য আমি আবার ঢাকা দিয়ে দিলাম। আবার আমি 2-3 মিনিট পরে ঢাকাটা তুলে নেব। এবার আমি দেখে নেব যে পেঁপে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমার পেঁপে আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ঘি। ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিলেই আমার পেঁপের ডালনা একদম রেডি হয়ে যাবে। দেখুন আমার পেঁপের ডালনা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে সার্ভ করে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।